হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আপনারা জাস্ট ওয়ান ক্লিক করবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর সুন্দর সব ব্যাকগ্রাউন্ড আপনাদের ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এই অ্যাপটি ইনস্টলের জন্য প্লে স্টোরে চলে আসবেন, তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জার লায়ার বাট লিখে সার্চ দিবেন, তারপর দ্বিতীয় নম্বরের যে অ্যাপটি দেখতে পাচ্ছেন ওটিতে ক্লিক করবেন, তারপর ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন। আমাদের ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন, তারপর অ্যালোতে ক্লিক করবেন, তারপর ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, তারপর আপনারা যে ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। তারপর দেখুন এখান থেকে আপনারা বিভিন্ন সাইজ সিলেক্ট করতে পারবেন, তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে ওটিতে ক্লিক করবেন, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তারপর নিচে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করুন, তারপর দেখুন এখান থেকে নানা রকমের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। কত সুন্দর সুন্দর সব ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখুন এমন শত শত ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনাদের মন মতো এখান থেকে সমস্ত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। তারপর ছবিটি সেভ করার জন্য উপরে অ্যাপ্লাই এর উপর ক্লিক করবেন, তারপর সেভ লেখা আছে ওটির উপর ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা এই অ্যাপটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সো গাইজ, আমাদের এই ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে।